নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে যদি দরকার পড়ে তাহলে কিভাবে মাত্র 2 মিনিটের মধ্যেই পারফেক্ট একটা টক দই তৈরি করে নেওয়া যায়। চলুন ভিডিওটা শুরু করি। এর জন্য লাগছে দুধ, লাগবে তো আমি এখানে গরুর দুধ নিয়েছি 120 ml। আমি কম পরিমাণে বানাচ্ছি, 120 ml গরুর দুধ। এই দুধটাকে বন্ধুরা আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো আপনি যদি না ফুটিয়ে থাকেন আগে তাহলে অবশ্যই এটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি এখানে আর ফোটাচ্ছি না, যেহেতু এটা দুধটা ফোটানো, হালকা গরম হওয়া পর্যন্ত আমি গ্যাসটা জেলে রাখছি। মানে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে গরম লাগবে এবং আঙুলটা তুলে নিতে হবে, এরকম পর্যন্ত গরম করে নিতে হবে। মানে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারবে এরকম নয়, আঙুলটা দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, এরকম একটা গরম করে নিতে হবে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব গুঁড়ো দুধ। মানে এখানে সঙ্গে সঙ্গে দই বসানোর জন্য দুধটাকে অবশ্যই ভালো করে ঘন হতে হবে, তার জন্য আমি এখানে দিচ্ছি গুঁড়ো দুধ। তো আমি এখানে টেবিল চামচ ভর্তি করে 2.5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আর এখানে আমি আমুল স্প্রে ব্যবহার করছি, আপনি যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, যদি আপনি দইটা একেবারে সঙ্গে সঙ্গে এতটুকুও জল ছাড়া বানাতে চান তাহলে এখানে প্রায় 3 টেবিল চামচ ভর্তি করে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। আমি এখানে 2.5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে, গুঁড়ো দুধটা মেশানোর পরে স্বাভাবিকভাবেই কিছুটা ঠান্ডা হয়ে গেছে এটা। তো যদি দেখেন বেশি গরম আছে তাহলে আরও কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। আঙুল দিয়ে চেক করবেন যে আঙুল যেন ভালো মতো সহ্য করতে পারে, মানে জাস্ট একটা হালকা গরম ভাব থাকবে, একেবারেই বেশি গরম হলে কিন্তু দইটা সঙ্গে সঙ্গে বানানো যাবে না। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব ভিনিগার। আমি এখানে যে ভিনিগারটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, যে কোনো গ্রোসারিতে আপনি গ্রোসারির দোকানে পেয়ে যাবেন সিনথেটিক ভিনিগার বা হোয়াইট ভিনিগার। তো এই ভিনিগার দিয়ে আমি বানাচ্ছি। এই একই কাজটা আপনি ভিনিগারের বদলে লেবুর রস দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গন্ধটা একটু লেবুর থেকে যাবে। এখানে আমি দিচ্ছি দেখুন 1 টেবিল চামচ ভর্তি করে ভিনিগার। তবে 1 টেবিল চামচের মধ্যে দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণে ভিনিগার কিন্তু ধরছে না। তো এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচ ভিনিগার প্রথমে দিলাম। প্রথমে দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। তারপরে যদি মনে হয় যে ভালো করে সেট হচ্ছে না তাহলে আরও অল্প একটু ভিনিগার কিন্তু এখানে দিতে হবে। দেখুন এখনও পাতলা রয়েছে, তো এখানে আরও অল্প পরিমাণে ভিনিগার দিতে হবে। আর একেবারে খুব ঘন চাইলে, যেটা বললাম যে আপনি দুধে আরও পাউডার দুধটা অ্যাড করে দিতে পারেন। এবারে আমি এখানে তাহলে 3 টেবিল চামচ ভিনিগার দিলাম। তো 1 টেবিল চামচ হলো বন্ধুরা, ভিনিগারটাতে একেবারেই অল্প পরিমাণে ধরলো। দেখলেন, খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে, একেবারে লাম্পটা যেন না থাকে, দেখবেন তাহলে কিন্তু দই ঠিকঠাক সেট হবে না। এটা দেখুন যে কোনো রেসিপিতে তৈরি করার মতো কিন্তু, মানে ব্যবহার করার মতো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারবেন। তো আরও ভালো করে সেট করতে চাইলে বন্ধুরা, এটাকে অবশ্যই আপনাকে রাখতে হবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 2 ঘন্টা। তো বন্ধুরা, আমি এখানে 1-2 ঘন্টা রাখছি না, মাত্র 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দইটা কীরকম সেট হলো। আর এখানে 10 মিনিট পরে যেটা হবে, নিচের দিকে হালকা একটু জল দেখতে পাবেন, কিন্তু যখন এটা বেশিক্ষণ রেখে দেবেন তখন দেখবেন একেবারে সুন্দর করে কিন্তু দইটা সেট হয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করার মতো তৈরি কিন্তু দইটা হয়ে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন দইটা কীরকম সেট হয়েছে। নিচের দিকটা হালকা নরম থাকবে, কিন্তু সুন্দরভাবে আপনি রেসিপির মধ্যে ব্যবহার করতে পারবেন বা খেতেও পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।